অ্যাম্বুলেন্সেরই সরকারি গাড়ি করোনাক্রান্ত জনপ্রতিনিধি। আগে আগে করোনাক্রান্তর সরকারি গাড়ি, পাশে পাশে প্রাগ নিউজ। চিকিৎসক আরক্ষীর পাছত এইবার আক্রান্ত হল জনপ্রতিনিধি। কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের সদস্যর দেহত ধরা পড়েছে করোনা। আক্রান্ত হল কার্যবাহী সদস্য খনসিং রংপি। শনিবারে সামান্য জ্বরকাহত ভুগিছিল জনপ্রতিনিধিগী। দেওবারে খনসিং রংপির কোভিড ফলাফল আহে পজিটিভ। ইয়ার পাছতে হাহাকার লাগিছে কার্বি আংলংর। জনপ্রতিনিধিগীর কাণ্ড কারখানার হতবাক রাইজ। জনপ্রতিনিধিগীক চিকিৎসালয় নিবলৈ সরকারি আবাসর সম্মুখলৈকে আহিছিল 108, কিন্তু 108ত নগল তেও। এই দৃশ্য চাও। আগে আগে 108, পাছে পাছে খনসিং রংপির বাহন। ব্যক্তিগত চালকে চলোৱা গাড়ীত গৈ চিকিৎসালয়ত উপস্থিত। স্বাস্থ্য বিভাগের বাহনত নগৈ কিয় ব্যক্তিগত চালক লৈ চিকিৎসালয় গল, তাকে লৈ উত্থাপন হয়েছে প্রশ্ন। কার্যবাহী সদস্যগীর দায়িত্ব জ্ঞানহীনতার আক্রান্ত হব পাৰে চালকগীও। ইফালে এই পর্যন্ত স্যানিটাইজ করা হওয়া নাই সরকারি আবাস। 1 জুলাইর বিভিন্ন সরকারি কার্যসূচীত অংশ লৈছিল খনসিং রংপিয়ে। পরিষদীয় বৈঠক, হাওড়াঘাটত ওয়ার্ড কমিশনার সকল সাক্ষাৎ, খেরণী ডঙ্গা মোকামর চিকিৎসালয় পরিদর্শন, আশা কর্মীর বৈঠক, কিন্তু স্যানিটাইজ করা হওয়া নাই পরিষদের কার্যালয়ও। সরকারি আবাস পরিষদের বৈঠকত অংশ লওয়া বহু লোক আক্রান্তর আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। এনে ব্যস্ত কার্যসূচীর মাজতেই শনিবারে জ্বর আর কাহত ভোগী সোয়াব টেস্ট দিয়ে কার্যবাহী সদস্যজনে, আর ফলাফল আহে পজিটিভ। দীপুর পৰা দীপেন বৰাৰ রিপোর্ট, প্ৰাগ নিউজ।